संसार गरीब ठेलते ठेलते क्यों कपड़े ढुके जाब क्यों बा शमशान चले जाब नारिकेल तेल नून आनते पान बोलिए माथा नारिकेल तेल लेब स्वामी स्त्री ते झगड़ा लगे पड़े थक इनकाम बोटा तो झगड़ा झाटी कर बापर बाड़ी पाली गलो झगड़ा झाटी कर मैं अभाव पाली गेसे टाका पैसा जेदिन आसबे सेदिन तो घुरे आसते তাই দাদা আমি প্রতিজ্ঞা করেছি নতুন স্কুল ড্রাইভারি কিনে আনবো রেলপথ থেকে কেরাসিনি তেল দিয়ে জং তুলবো তুলে এই মিল্লিকপাড়া মেলাতে অনেক গাড়ি আসছে ঘোড়া আসছে এই মেলাতে গ্যারেজ খুলব তাই এখানেই বলি করব আপনাদের গাড়ি যদি জীবন গাড়ি খারাপ হয়ে যায় আমার গ্যারেজে লাগিয়ে দেবেন এমন করে টাইট দেবো আমনও চলে যাবেন আপনার গাড়িও চলে যাবে তাই আর দেরি করব না বর্ধমান যাব দিয়ে নতুন স্কুল ড্রাইভার কিনে নিয়ে আসবো দিয়ে একবার এই মেলাতে জমজমাট করে গ্যারেজটা খুলব खूब खराब हो गए सारा तो ভালো মিস্ত্রি চাই তুমি পারবে না তোমার থেকে আরো ভালো চাই সামনে গ্যারেজ আছে কিনা দেখি যদি ভালো মিস্ত্রি পাই তাহলে আমার গাড়িটা সারিয়ে একবারে বর্ধমান চলে যাব আমার গাড়িটা একটু পড়ে থাকলে একটু দেখো হ্যাঁ আগে চামর করে হোক বনি করব দাও দাও যা শালা আজকে হঠাৎ বাংলা বন ডেকে দিল না কি বে उल्टी गाड़ी सारा बसारी बनी आसबो ঢুকে গেছে রে সালা গাড়ি কোনো সামনও নাই গাড়ি হর্নও নাই কোম্পানি থেকে যখন হরেন দেয় না দুটো পক পকে বাসি কিনতে পারিস দে পিক 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 যেতে পারিস ওমা বাসি কেনা দরকার কি আমার হরেন আছে কিন্তু বাজানোর লোক নাই বাজানোর লোক নাই এমন করে ঢাকা মানে আমার আবার চাচ্চিস ভাই কি দে ও সব ছেলে সাইড গান নাই না মেয়ে ছেলে দেখলে ধাক্কা দিতে বলে এ কা সাইড গান নাই তোরা দেব না কানে নিতে কা সাইড গান নাই তোর নাই সাইড গান আমার সাইড আমি চলে আসছি তোর সাইডে তুই চলে আসিস হ্যাঁ আগে কে ঢাকা লাগাইলি দেখা কে কে ঢাকা লাগা আমার যদি দোষ থাকে আমি হ্যাপি চুল ছিড়ে দিয়ে পালিয়ে যাব মেয়ে ছেলে স্বভাব নাই যে ব্যাটা ছেলেকে ধাক্কা দেবে ব্যাটা ছেলে স্বভাব মেয়ে দেখলে এগিয়ে চলে আর তোর যদি দোষ হয় তোরা করে গুদুম গরম করে ছেড়ে দেব নাই হবে বাপের পিটির মত দেখি দেব একবার ডাল ফেংরা বার করে চলে চাই দেখি দেখি আমি না অরিজিনাল জানো হয় যেমন হলো সেরকম আরে আমি অরিজিনালই করব হ্যাঁ এখন আইন আছে এখন টান্সু দিউছে লোককে বিচার করতে আয় আগে দেহটা কে ঠেকে দিল কে ঢাকালো গায়ে গাটা কে ঠেকালো কে ঢাকালো ও শুভ মেয়ে ছেলে আপ ডাউন শরীরে রাস্তায় বেরিয়ে পড়েছিস দেহর কোনো কন্ট্রোল নাই তোরা দেখছিস না মেয়ে ছেলে আসছে ভগাম করে ঠেকে দিছি আমি ডাল ফেরে বাইরে ও মা
মেছলে এলে 10 হাত দূরে থাকবি রে ছোরা না হলে ডাল ফেকরা যা দেখেছিস তো কত মুখ চোখ ফাটিয়ে দিয়ে চলে যাবে একবার ছোরা ছোরা বার করবি না এই কেন ছোরা বলবো না ছোরা ছোরা বার করতে চাকু বার করব ছোরাকে দেব না কানের নিচে পটাস করে এক জোর হ্যাঁ অশুভ মেছলে কেন আরে এলাকায় আমি তো নাম করা মিস্ত্রি আপনি নাম করা মিস্ত্রি শুধু নাম করা মিস্ত্রি হেড মিস্ত্রি তাই নাকি আপনি হেডু গুডু মিস্ত্রি হেডু গুডু আবার কি মিস্ত্রি হেডের উপরে গুডু গুডু মেরে দিই আমি তাই নাকি হ্যাঁ তা আপনার গ্যারেজ কোথায় এই গ্যারেজ করার জায়গা পেছি কই এই বর্ধমানে এই এলাকায় যত গ্যারেজ আছে শিশুগুলো কা ওই মিস্ত্রি সব আমারই শিশু শালা কলিকালে সবাইকে বিশ্বাস করা যাবে কলিকালে মেয়েকে বিশ্বাস করা যাবে এখানে অনেক লোকজন আছে মেলাতে দিয়ে কিছু করতে পারছে না ভুলি ভালি ফাঁকা মাঠে নিয়ে যাবে মেয়ে ছেলে যায় দিয়ে মাথায় খানি ঘায় লাগিয়ে দেবে খানি জামা ছিঁড়ে দেবে দিয়ে বলবে এই ছেলেটা আমার ইজ্জত নিয়ে ছিনিয়ে মেলিয়ে করতে এসে আর আমাদের মমতা ব্যানার্জি দেশে যা সেভিক পুলিশ দিয়ে যাবো নীল ডান্ডা ঠারো করিয়ে আছে ওই নীল ডান্ডা নিয়ে যাবে দিয়ে আমার পোঙ্গাতে বেরিয়ে চোঙা ঠারো করে দেবে ও অচেনা লোক আগে নাম ঠিকানাটা জেনে নেই তারপরে যাব এই যে ম্যাডাম শুনুন কি হলো আমি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন না না একা মেয়ে মেয়ে মানুষ আপনার সঙ্গে যাব আপনার বাড়ি কোথায় যদি বলতেন তাহলে আমার যেতে একটু সাহস হইতো আর কি আরে আমার বাড়ি ভাতার তোমার মুখে পা ভরে দেব আর কেন মুখ খারাপ করে দিই মুখে পা ভরে দেব এই কোতি মুখ খারাপ করলাম কি বলছে ভাতার বাড়ি খালার বাড়ি গো আরে তাই নাকি কোথায় ওই তো ভাতার পাশে শুই না ও মা ওই তো আরে আপনি তো আমাদের কুটুম হচ্ছেন গো আরে হ্যান্ডসাম যেমন গ্রামের নামে ছিড়ি তেমনি মেয়ের নামে ছিড়ি গ্রামের নাম হচ্ছে ভাতার আর মেয়ের নাম হচ্ছে আহা ম্যাডাম হ্যাঁ আপনার ওই মা বাবা পঞ্জিকা দেখে নাম দিয়েছিল না পঞ্জিকা ছিঁড়িয়ে দিয়েছিল বাবারে আমার কাকিরাই নামটা দিয়েছে পাড়ার কাকিরা তাহলে নিশ্চয় ভাতার কাকিরাই হবে কি বলছেন আপনি কি বললেন কি বললেন কথা তাহলে নিশ্চয় তাহলে ভাতার কাকিরাই হবে তা তুই কি মনে করছিস আমাদের গ্রামে সব কাকিরাই দিয়েছে কাকিরাই দিয়েছে আর বলবেন না আমার মায়ের কাছে শুনেছি আমি নাকি যখন হচ্ছিলাম 10 মাস 10 দিন পেরিয়ে গেছিলাম আচ্ছা 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 তাও আমি হচ্ছি না 10 মাস 10 দিন পেরিয়ে গেছে তাও হচ্ছে না না আবার 5 দিন এক্সট্রা টাইম নিয়েছে আবার 5 দিন এক্সট্রা তাহলে আপনি ভাটিতে না এসে অর্জুনে চলে গেছিলেন নাকি আর পাড়ার বগ্ন মাথা খারাপ হয়ে গেছে বলছে আহারে 10 মাস 10 দিন পেরিয়ে গেছে আবার 5 দিন এক্সট্রা টাইম নিয়েছে পোর্টের বাচ্চাটা কখন হবে রে আহারে বাচ্চাটা বের হচ্ছে না আহারে করতে করতে 6 দিনে মাঝে আমি পুপ করে হয়ে গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন এই যে আপনার নামটা বলুন আমার নাম আর শুনতে হবে না আপনার মতনই চলুন না বললে হয় আপনার নামটা বলুন আপনার নাম কি বললেন আমার নাম আহা আপনার নাম যেমন আহা আমার নাম তোমার হচ্ছে উহু হু 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 হু
সব বেটাছলে উহু করুন আমার না না আমার আহা নাম শুনে আমার উহু শুরু হয়ে তাই নাকি আমার নামের একটা ঘটনা আছে যে পেটটা যেমন কিরম কিরম করছে পেটটা লাগছে এইবার প্রথম বাচ্চা আমার বাবা কি করলো দাইমাকে ডাকতে চলে গেল হাড়া পড়া এইবার দাইমা তার একটা বেলুন নিয়ে একটা হাড়িকেল নিয়ে চলে এসেছে তাড়াতাড়ি একটা জল গরম করতে বাটি করি যে বাবা জল গরম দিলে বাচ্চা একটা কাপড় দে আমার মাকে নিয়ে দাইমা ঘরের ভেতরে ঢুকে বলল যে কপাটা ঠেসি দিল আবার আমার মা তো বুঝা ও দাইমা আমার মাথা কন কন করছে এটা খুব লাগছে আর আমার বাবা বারবার দরজা ফাঁক করে যা দেখছে যা বুঝা এটা মেয়ে ছেলের ব্যাপার আমি এসেছি যা করার আমি করবো ওই ছাঁচ তোলায় চুপ করে দিও বস গা এইবার আমার মা তো বলছে ও দাইমা আমার মাথা কন কন করছে আমি আর পাচ্ছি না তখন দাইমা বলছে হে মাগি মুখে চুলি ভর মুখে চুলি ভর পুঙ্গার যন্ত্রণা মুখে চুলি ভরি ভালো হবে এইবার মা খুব কান্নাকাটি করছে আর আমার বাবা ছাঁচ তোলায় ঘরে গান চাপে দিয়ে বলছে শালুকের জন্মদিন কি ভুল করেছি এবার উহু করতে করতে আমি ঘরের ভেতর হয়ে গেছি আমি তো বৈদ্য ছেলে বাবাকে সারা দিচ্ছি না চুপ করে পিটি পিটি করে তাকাই যা পড়ে আছি দাইমা মুচি টুচি দিয়ে চলে নিব যা বৈদ্য তোকার উহু করতে মানে তোর ঘরের ভেতরে উহু হয়ে গেছ এইবার বাবা তাকিয়ে দিয়েছে বোঝায় হারাম দাদা তুই এসেছিস তো আমাকে সারা দিচ্ছিস না পা দুটো ধরে পোল্ট্রি মুরগির মতো পাছাতে মেরেতে এক চাপ করে কেন্দ্রে দিয়েছি মা বলছে উহ ছেলেটুকে এত জোরে মারে ওই দাই মাতার আমার মায়ের উহু নামটা দিয়ে চলে গেছে ঠিক আছে আর দেরি করে না চলুন চলুন মেয়েটা দেখো যেমন হচ্ছে পিলপিলে মেয়ে রাস্তা দিয়ে যেতে যেতে ফাঁকা মাঠা মনে হচ্ছে পিছন দিকে চেপে ধরি সালা সেভিক পুলিশ অত্যাচারে কিছু কইতু পাচ্ছি না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা ওগো তারে ধরি ধরি মনে করি আমি ধরতে গেলে ধরা দেয় না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা এটা কি হলো গাড়ি আগে দিয়ে টানতে টানতে ব্যাগ গেলে মেরে দিচ্ছি কেন তোর মশাই আপনি বলছেন হেড মিস্ত্রি আর গাড়ি কি প্রবলেম হলো বুঝতে পারলেন না না তো এই যে গাড়িটা যদি খুব রেসে ছেড়ে দেয় তারপরে যদি ব্রেকটা ধরে কি হয় ডালাটা লাফিয়ে ওঠে তা আমার কেসটা তাই আর যেই ডালা লাফিয়ে ওঠে আমার মনে হেড লাইট মেরে দিয়েছে কাঁচটা ভেঙে গেলে রাত্রিবেলা আমি টায়ার জ্বেলে বাড়ি যেতাম নাকি আমি এটা মনে হচ্ছে পিল পিলে মেয়ে মনে হচ্ছে পেছন টান মারছে ম্যাডাম কোনো চিন্তা নাই চলুন আমি ভালো মিস্ত্রি দেব গাড়ি সেরে চালাবে তুমি আরামসে বসে আপনার গাড়ির তেল পাইপটা ফেটে গেছে এবার আপনাকে লিখতে হবে কি লিখতে হবে ওই পাইপ তোর মশাই আমি পাইপ নিয়ে কি করব আরে পাইপটা তো আপনাকে কিনে লিখতে হবে হ্যাঁ আমি ফ্রি মাংতে লাগি দেব নাকি সেটা আবার গাড়ির লাগবে তাহলে গাড়ি লাগলে আপনাকে তো কিনে আমার কাছে থেকে লিখতে হবে তাহলে আপনাকে পাইপ লাগবে কি কেমন পাইপ আছে শুনুন যে যেমন খোঁজ দিয়ে তার তেমন পাইপ কেমন মডেল আছে কত রকম মডেল আছে কমা পাইপ আছে
আচ্ছা তোমা পাইটা প্লেন প্লেন গ্যারান্টি না কেন এটা গাড়ি বডিতে ফিট করে দিলে চলবে না ও লাগিয়ে দেব বাম্পার বেরিয়ে ঝুললে খুলে যাইতে হবে আচ্ছা আর একটা আ প্লেন পাইবা 1836 টাকা দাম আচ্ছা ওইটার মডেলটা কেমন হবে ওই তো মাথায় একটু সকেট কাটা আছে আচ্ছা ওইটা গাড়িতে ফিট করে দিলে ম্যাডাম ওই সকেট কাটা পাইপ যদি আপনি একবার লাগান আপনাকে জীবনে পাইবে লাগে দড়ি বেরাইতে হবে না তোর মশামি লাগাবো না আমার গাড়ি লাগবে হ্যাঁ আপনাকে কিনে তো আপনার গাড়িতে লাগাইতে হবে হ্যাঁ ওই এক পাইপে আপনিও চলে যাবেন আপনার গাড়িও চলে যাবে ওই পাইপটা আমার গাড়ির বডিতে ফিট হবে তো হ্যাঁ আপনার যা গাড়ির বডি ওই পাইপটাই ঠিক হবে তাহলে যত টাকা দাম লাগাবে ওই সকেট কাটা পাইপটা একবারে সকেট পাইপে কাটা পাইপে নিয়ে দেখুন মিস্ত্রি নাম করবেন সারা জীবন বাকি দিন হ্যাঁ ঠিক আছে শুনুন আমার সঙ্গে হেল্পার আছে না এই সকেট কাটা পাইপ তো বেথেজে লাগাবো আমি যখন লাগাবো না নজলে আমার মাজাই ধরে একটু পুকুর ঠেলে দেবেন টুক করে ঠেলে দিলে পুকুর ঢুকে যাবে ঠিক আছে তাতে আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে তাড়াতাড়ি বাড়ি যেতে পাবো নাকি কোথায় বলছিস না 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 মূল্যে বইনি হয় নাই তুমি আমার আমার কাউন্টারে হাত ধরে দিছো নাকি এই যে ওখানে আপনার কাউন্টার আছে আমি পাই কাদ মত না এখানে কাউন্টার করেছি পকেট মারে রইতে সারে তাই জানেন তো ওই জন্য আপনি যখন ওখানে হাত দিয়েছি না আর খুজরো পয়সাগুলো ঝুলছিল আর ঠেলে দিচ্ছি উঠে গেছে আব্বা ঝুলি খুজরো খুজরো হ্যাঁ গো এখন খুজরো পয়সা সব দোকানিরা নিচ্ছে না তাই আমার ঝোলা তো ওই খুজরো পয়সাটা 1 টাকা 2 টাকা আদুলি অনেক জমে গেছে কেন নোট রাখতে পারেন না তার জন্য ঝোলাটা নিচে দিকে খালি ঝুলে গিয়েছে বুঝ ভাই না কেন নোট নোটগুলো বান্ডেল করে ব্যাগে ভরে রেখে দিই কোথায় রেখে এক দুই এ আরাই 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 তিন বলেছে না তিন বলবো তখন আমাকে লাইনটা কইতে দাও ঠিক আছে এক এই দুই এই পন্ন পন্ন তিন পন্ন তিন সেই দিক আপনারা তিন হচ্ছে না তাহলে মিস্ত্রি সবাই হইতো তুমি পাইপ লাগিয়ে লাগো যাও নিচে নিচে লাগিয়ে লাগো যাও পয়সা তো আমি কেন লাগাবো তোমাকে লাইনটা কইতে হবে তো ঠেলা এই পাইপ মাথাটা থাতুলি যায় আমার পাইপ লাগিয়ে ধরে পড়বো না এক না ঢুকা হয় তুমি যা ঠেলেছো তোমার পাইপে ঢুকেছে আমার স্কুল ড্রাইভারও ঢুকে গেছে তোমার মতন আ দুটো খইতে পেলে আমি তাড়াতাড়ি কবরে ঢুকে যাব ম্যাডাম পাইপ লাগিয়ে যাইব পয়সা দেন দিয়ে খসুর ও মা চালিয়ে দেখান গাড়িটা ঠিক হয়েছে কিনা মাঝ রাস্তায় যদি আবার খারাপ হয়ে যায় মেয়ে ছেলে মানুষ কোথায় যাবে আমি চালিয়ে দেখাই দেব হ্যাঁ ঠিক আছে নেচু কাজ করছি নেচু পয়সা লব দেখিয়ে দেব আসুন আরে মানে আয় এদিকে গাড়ি যাবে ক্যামেরা গলা খুলে শুলে মানে খুলে খানি সাইডে রেখে দাও বহু টাকা দাম আমি অত গ্যারান্টি দিতে পারবো না নাকি আর ওই মুনাহারি দোকানগুলো তুলে খানি সাইডে বসো গাড়ি পেরিয়ে গেলে আবার বসাবা ঠিক আছে লাগে এখন সরে আসুন রাস্তাঘাট খুব খারাপ সরে আসুন ঝাঁকারও পড়ে যাবেন তখন আমি মেয়ে ছেলে কোথায় পাবো দিতে এখন সরে আসুন দেখি টিয়ারিংটা ঘুরছে নাকি এখন একটু সরে আসুন তো অসুবিধা হচ্ছে অসুবিধা এখন এখন সামান্য আরে একটুখানি এখানে একটুকু হ্যাঁ 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 এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পশ্চিমবাংলা সরকার বলছে সেফটি বেল্ট ছাড়া গাড়ি চালাবেন না এবার সেফটি বেল্ট লেগে গেছে টপ গিয়ারে গাড়ি চালাব সালা গাড়ি আগাইছে না কেন এত 1 লিটার টিপছি গাড়ি আগাইছে না কেন স্পেশাল গিয়ারে দি সালা গাড়ি আগাইছে না কেন সালা তার জন্য দেখছি গাড়ি আগাইছে না কেন না না গাড়ি আগাবে কি করে গাড়ির তেল পাইপে মাথায় পা দিয়ে বসে আছে সালা গাড়ি আগাবে কি করে আমি তার জন্য দেখছি সালা আমি 1 লিটার টিপছি পিচিক পিচিক করে তেল মারছে না কেন অশুভ মেয়ে ছেলে বাবা গাড়ি কিনে দিতে গাড়িতে চাপতে শেখায় নাই একবারে তেল পাইপে মাথায় পা দিয়ে বসে আছে ও কেন আপনার তেল পাইপে মারতে আছে না তেল পাইপে তেল দিয়ে বসে আছে আরে নতুন চালানো শিখো হ্যাঁ 23 তিন একটা গাড়ি আছে
ওখানে দাঁড়িয়ে ওটাকে সরিয়ে নিয়ে পিছনে গাড়ি আছে সরাতে পারছে না হ্যাঁ ওটা আমার সারানো হয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে চল যাও 2303 গাড়িটা সরিয়ে নেন বারবার বলছে 2303 2303 গাড়ি হয়ে গেছে পয়সা দিয়ে গাড়ি নিয়ে চল যাও সাইডে লাগিয়ে দাও আয় বাবা আচ্ছা ছেলে তো লকডাউনে বাজারে জেনারেটর হওয়া করতে পারি নাই চাইনা সিরিঞ্জ নিয়ে কাজটা চালাচ্ছি আপনি যদি পাইপটা ধরে লিখতে পারেন যত কষ্ট হোক আমি পাম্পটা আমরা করে দিতে পারি আরে আপনি কষ্ট করে পাম্প দেবেন আমাকে ধৈর্য ধরে নিতে হবে না ঠিক আছে ঠিক আছে এই সময় গাড়িটা আবার মানে চালাচ্ছি বলে ভেঙে দিই হ্যাঁ গাড়িটা খারাপ হয়ে গেল আরে কি করব এবার এবার পাম্প দেবে ফুলবে তারপরে যাবে এই যে এত বড় এটা চাইনা সিরিঞ্জ পাইপ বাবা গাড়ি কিনে দিয়েছে নজেল কোথায় আছে জানে না গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে টায়ারে এই তলাতে হ্যাঁ তলাতে আচ্ছা দেখুন তো হচ্ছে লুজ কিছু হলো লুজ হয়ে চলে দেখি হচ্ছে না কি করব তাহলে লড়ি 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 লুজ হচ্ছে টাইট কো না ধরে পাম্পটা ঢুকবে হ্যাঁ কি হ্যাঁ এবার লড় নিচে হবে হচ্ছে এই যে মিস্ত্রি আপনি কিন্তু ধৈর্য ধরে পাম্প দেবেন আমি কিন্তু পাম্প নিচ্ছি ভালো করে আপনি কিন্তু ভালো করে পাম্প দেবেন ঠিক আছে আমি পাম্প দেব মাস্টার তুই পাম্প দিয়ে দে জোরে জোরে বসে আছি ধৈর্য ধরে তুলি এলে না গো পাইপটা ধরে পাম দেব ও তুলি এলে না গো পাইপটা ধরে পাম দেব ধরে ধরে ও গো এমন খোঁজার আমি কোথায় যে পাই এমন খোঁজার আমি কোথায় যে পাই তোর জন্য আমার জীবন যাই চলে বসে আছি ধৈর্য ধরে তুই পাহাম দিয়ে দে জোরে জোরে বসে আছি ধৈর্য ধরে
অদুলিয়ে রে নাগো পাড়ি পাথরে পাম দেবো ঠেলে ঠেলে তুই পাহাম দিয়ে দে জোরে জোরে সিয়াহাটি কত করে অদুলিয়ে রে নাগো পাড়ি পাথরে পাম দেবো ঠেলে ঠেলে মানে অনেক সময় হয়ে গেল এবার পয়সা দেন দেখছো বড় হিসাব করুন আমার গারে ছেড়ে এসে 1836 টাকা আরে 1.5 টাকা 40 পয়সা বাই স্যার আবার দেখা হবে কে দিগো পয়সা পয়সা নেই পয়সা দি যা পয়সা নিয়ে আসি পয়সা নিয়ে আসি না পয়সা দিবি না তাহলে আমার বাড়ি চো এই তোমার বাড়ি কি করতে বাড়ি চো দুদিন ভাড়া রেন্দি আমার পয়সা শোধ করে তারপর বাড়ি যাবি কি মা আমি কি তোমার বউ না কি তে ভাত রান্না করব এই পয়সা দিবি না আমার বউ হবি না তাহলে আমার চলবে কি কইছে আমি যাব না যাবে না না হ্যাঁ তাহলে পয়সা দিবি না আমাকে আমার বাড়ি যাবি না তাহলে আমি কি করব এই বাতুকে নিয়ে বলছিলাম তোমাকে গায়ে গায়ে শোধ করে দেব পয়সা না গায়ে গায়ে শোধ করতে মানে ও চুলকানি রুকা মা বাবা গে জামা দাদু গে তাহলে ধার থাক ধার হবে ধার বাকি লকডাউনে বাজার সংসার চলছে না ধার হলি ধার পয়সা দে তাহলে শোনো যেতে পারি বিয়ে করতে হবে তাহলে তোমার বাড়ি যেতে পারি বিয়ে করতে হ্যাঁ তাহলে তোর বাবাকে বলিস 50,000 টাকা দিতে আর দেড় ঘড়ি সোনা দিতে ও মা দিতে পারবে সাতটা মেয়ে আমার বাবা সাতটা মেয়ে তোমার বাবা সাতটা মেয়ে হ্যাঁ পয়সা দিতে পারবে না সালা কলিকালে ছেলের বিয়ে হচ্ছে না সালা ফেরিতে যদি বিয়েটা হয়ে যায় তো হয়ে যায় মেয়ে যখন পেয়েছি শোনো তোমার নাম কি আমার নাম মনিকা কে মনিকা মনিকা আরে নানি বো সোনা চাঁদি নানি বো মোটর গাড়ি মনিকা রে মনিকা রে আমার সঙ্গে ভালোবাসা কোথা করবি ঘরের ভিতরে করবি না বাহিরে করবি ঠিক আছে তুমি কাপড় পরে এসে যাও আরে নানে বসো না চাবি নানে তো মোটর গাড়ি আরে নানে বসো না চাবি নানে তো মোটর গাড়ি নানে গারে নানে গারে আমার সঙ্গে ভালোবাসা কবে করবি আমার সঙ্গে বিহাটা কবে করবি আমার সঙ্গে ভালোবাসা কবে করবি আমার সঙ্গে বিহাটা কবে করবি Thank you.
আমার সঙ্গে বিহাটা কবে করবি আমার সঙ্গে ভালোবাসা কবে করবি আমার সঙ্গে বিহাটা কবে করবি।